আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই পাকিস্তানি শাসকরা ঘোষণা করেছিল উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। প্রতিবাদী তরুণরা সেদিন তাদের মুখের উপর জানিয়ে দিয়েছিল রাষ্ট্রভাষা থাকবে বাংলা। শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলন, সেই আন্দোলন ছড়িয়ে যায় বাংলার আনাচে কানাচে। আন্দোলন ক্রমেই বেগবান হতে থাকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি বন্দুকের নল অগ্রাহ্য করে মিছিল এগিয়ে যায়। পাকিস্তানি পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে, শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। কিন্তু শাসকের বুলেট আন্দোলন থামাতে পারেনি। এই আন্দোলনের সূত্র ধরে এসেছিল 69-এর গণ আন্দোলন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, এলো স্বাধীন বাংলাদেশ। তাই ভাষার মাস ফেব্রুয়ারি নিয়ে আমাদের এত অহংকার, এত গর্ব। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল উপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম হাতিয়ার এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষকাল। ফেব্রুয়ারি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়, কারণ পৃথিবীতে একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল। মাতৃভাষার জন্য বুকের রক্ত দেওয়ার এমন নজির পৃথিবীর ইতিহাসে বিরল। সারা পৃথিবীতেই 21 ফেব্রুয়ারিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা।